নমস্কার বন্ধুরা আগের দিন যে গাছগুলো নিয়ে এসেছিলাম নার্সারি থেকে সেই গাছগুলি বলেছিলাম প্রতিস্থাপন করার পর তোমাদেরকে দেখাবো এবং কত কি দাম নিয়েছে এখানে সেগুলো শেয়ার করব তো প্রথমে যেটা রয়েছে রঙ্গন লাল রঙ্গন সেটি চল্লিশ টাকা মতনই দাম নিয়েছে একটা বালতির মধ্যে এটাকে আগের দিন দেখিয়েছিলাম যে বালতিটি কীভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করেছে সব কিছুই একটা ব্লিডিং হার্ট আছে এটা দাম নিয়েছে চল্লিশ টাকা মতন তার পাশে যেটা রসুন লতা গাছ এই গাছটি নিয়েছে ষাট টাকা মতন আর একটা গোলাপ নিয়েছি এটা হচ্ছে হলুদ গোলাপ তো এই হলুদ গোলাপটাও নিয়েছে ষাট টাকা মতন আর তার পাশে রয়েছে নীলটগর যেটি প্রতিস্থাপনের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে আর একটা কলকে গাছ নিয়ে এসেছিলাম রাস্তার ধার থেকে কুড়িয়ে সেটিকেও একটা ভাঙা বালতির মধ্যে এই মুহূর্তে প্লাস্টিকের বালতি ছিল সেটার মধ্যে প্রতিস্থাপন করে দিয়েছি এবং ছায়াযুক্ত স্থানে রেখে দিয়েছি খুব ভালোভাবে জলও দিয়ে দিয়েছি এবার এই গাছগুলি পাতা ছাতে শুরু করলে এবং ফুল দেওয়া স্টার্ট করলে ফুল তো অলরেডি আছে যেহেতু নার্সারি থেকে নিয়ে এসেছি নতুন করে ফুল দেওয়া শুরু করলে তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো ধন্যবাদ